সালামু আলাইকুম ভিউয়ার্স সকাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যদি ইসলামকে ভালোবেসে থাকেন ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি যেহেতু প্লে করে ফেলেছেন আপনার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের যে কাঁফের ভণ্ড পূজারী তামিম বিল্লা আছে তারই কুকর্ম যার একটি কুকর্ম আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আর এই তামিম বিল্লাকে চেনেন না এমন লোক বাংলাদেশে খুব কমই আছে এই তামিম বিল্লা অবশেষে শেষে গেল নারী কেলেঙ্কারিতে একটা কথা সবসময় মনে রাখতে হবে যারা প্রকৃত মুমিনের পিছনে লাগে তাদেরকে আল্লাহ শাস্তি দেন আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন এবং পরকালেও শাস্তি দেবেন এটা মানতেই হবে তার এই দৃষ্টান্ত উদাহরণ এই তামিম বিল্লা তামিম বিল্লা কিছুদিন আগেও এই মিজানুর রহমান আজারিকে নিয়ে রাস্তায় নামে এবং তার পোস্টার ব্যানারে জুতা পিটা করে আর এর প্রধান নেতৃত্বে ছিলেন এই তামিম বিল্লা বন্ধুরা শুধু এখানেই শেষ না এই তামিম বিল্লাই মাজার পূজারীদের সঙ্গে নেমে এইগুলো করলেই তার খিদে মেটে না সে তারপরেও এরপরে তিনি এই মিজানুর রহমান আজহারির তার প্রথম মাহফিল লাকসামে কথা ছিল সেটি বন্ধ করেছিলেন শুধু এরই কথায় চৌধুরী বাড়ি আনার জন্য চেষ্টা করেছিল আমি ডিসি সাহেবকে দরখাস্ত দিয়েছি তার মাহফিল বন্ধ আমি এই তামিম বিল্লাকে শুধু চারজনের শত্রু বলে মিথ্যা কথা বলতে পারবো না কারণ এই তামিম বিল্লা সমগ্র মুসলিম জাতির জন্য শত্রু জামাত ইসলামের নতুন করে সোনার বাংলাদেশে উজ্জীবিত করার জন্য চারটা বক্তা বাড়িয়েছে আমির হামজা নাম্বার টু আজহারি নাম্বার থ্রি নোয়াখেল্লার বাদাইমা রফিকুল্লাহ কৌতুক কৌতুক দেহায় আর নাম্বার ফোর নতুন ভাবে আসছে আমেরিকা থেকে তার এক মনোভাব এই চারটা জানোয়ার খেয়ে সোনার বাংলা থেকে উৎখাত করা হোক এই তামিমুল্লাহ শুধু এই চারজনই নয় যে চারজন হলো মিজানুর রহমান আজারি সাহেব আমির হামজা সাহেব রফিক সাহেব এবং তারেক সাহেব এই চারজনকে রাজাকার নাম হিসেবে আখ্যায়িত করেছেন যেখানে এই আমির হামজা তার নাম বলেননি নারায়ণগঞ্জে একটা মাহফিল ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং বাম যারা কেউ থানায় যায়নি আমার মতো একজন হজুর গরম সন্নি ঠান্ডা সন্নি মেঠা সন্নি নাম তাদের এরকম এই নাম নিয়ে যে কমপ্লেন দিয়েছে যে ইনি চিহ্নিত রাজাকার ওসি আমারে বলছে হজুর আপনি কত দূর আমক জায়গায় আছে বসে আপনি ফিরে যান কেন সকাল বেলায় এসে আপনার নামে এভাবে রিপোর্ট দিয়ে লিখে দিয়ে গেল সাতজন আলেমের নামে যে আপনারা আপনারা আসলে মাহফিল হতে দেওয়া হবে না যে কার কার নাম রহমান আমির হামজা রফিকুল্লাহ আফসারি আর আরেকজনের নাম আমি বলতে পারলাম না তার আমি বললাম এই যে চারজনের নাম দিয়েছে শুধুমাত্র রাজাকারের তালিকায় হয়তো বয়স হিসাবে তারেক মানোয়ার ভাইয়ের নাম থাকতে পারে তাছাড়া বাকি তিনজন ওই সময় হয়নি একেই বলে প্রকৃত মুমিন যারা একজনের গিবত তার একজনের কাছে গায় না আর এই তামিম বিল্লা মাজার পুজারীদের সাথে মিশে কি কাণ্ডগুলো করেছে আর যার ফল তিনি বর্তমান সময়ে পাচ্ছেন আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন এবং দুনিয়াতে আরও দিবেন এবং পরকালেও দিবেন সো যারা এই তামিম সাথে সংযুক্ত আছেন তাদেরকে আমি বলবো আপনারা এই পথ থেকে সরে যান আপনারা ইসলামের পথে আসুন কোরআন হাদিসের আলোকে নিজের জীবন করতে উৎসাহিত করুন না হলে আপনাদের এক সময় দেখা যাবে এই তামিমবুল্লার মতো অবস্থা হচ্ছে আর আপনারা কেউই এই ভিডিওটি এড়িয়ে যাবেন না এই ভিডিওটিতে আপনারা সবাই প্রতিবাদ করবেন যেন এই ধরনের তামিম বিল্লা দ্বিতীয়বার জন্ম নিতে না পারে তারা মুখে বড় বড় কথা বলে আর তারা কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় এই বড় বড় কথাগুলোর তখন আর কোনো মূল্য থাকে না শ্রো দর্শক শ্রোতা আজকে এই বলে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম